সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলবো। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সকলে আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা সকলেই জানেন দিহান এবং আনুষ্কার ঘটনা। তারপরেও আপনাদেরকে প্রাথমিকভাবে আমি একটু বলবো, দিহান এবং আনুষ্কা তারা দুজনেই মানে রাজধানীর মাস্টার মাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী। তো দুজনের প্রেমের সম্পর্ক মানে 2 মাস ছিল। 2 মাস প্রেমের সম্পর্ক অতিবাহিত হওয়ার পরে একদিন দিহানের বাসায় কেউ ছিল না। দ্যাটস ওয়াই দিহান আনুষ্কাকে বলে যে তুমি আমার বাসায় আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। যখন আনুষ্কা দিহানের বাসায় যায়, আনুষ্কা বাসা থেকে বের হওয়ার সময় তার মাকে ফোন করে বলেছিল যে মা, আমি আমার কোচিংয়ের কিছু পেপারসের জন্য দিহানের বা মানে আমি আমার কোচিংয়ের কিছু পেপারসের জন্য বের হচ্ছি। তো এ কথা বলে আনুষ্কা বাসা থেকে বের হয়ে যায় এবং বের হয়ে গিয়ে দিহানের বাসায় যায়। দিহানের বাসায় যাওয়ার পরে আনুষ্কার প্রতি বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে আনুষ্কা মারা যায়। সুপ্রিয় দর্শক, বিভিন্ন তদন্তের পরে মানে বিভিন্নভাবে তদন্ত করার পরে ধারণা করা হচ্ছে যে আনুষ্কার যোনি পথে এবং পায়ু পথে ফরেন বডি টাইপের কিছু ইউজ করা হয়েছে। দ্যাটস ওয়াই তার ভিতরে যে কোনো একটা কিছু ফেটে গেছে, ফেটে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, রক্তক্ষরণ হওয়ার ফলে সে মারা গেছে। তো সুপ্রিয় দর্শক, এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে দিহান দায়ী এবং দিহান 164 দ্বারায় মানে আদালতে জবানবন্দি দিয়েছেন যে মানে আনুষ্কা দিহানের বাসায় যায়, বাসায় যাওয়ার পরে হঠাৎ করে সে অচেতন হয়ে যায়। যাই হোক দর্শক, আজকের মূল ভিডিও টপিকস যেটি সেটি হচ্ছে যে দিহান মানে দিহানের যে বয়স, এই বয়স নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের কথা এসেছে। তো তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো দিহানের বয়স নিয়ে। সুপ্রিয় দর্শক, খোঁজ নিয়ে জানা গেছে দিহানের বয়স 18 বছর পেরিয়ে গেছে। সনদ অনুযায়ী জন্ম তারিখ 2002 সালের 25শে মে। ঘটনার সময় তার বয়স ছিল 18 বছর 7 মাসের বেশি। সুপ্রিয় দর্শক, আমাদের দেশের সংবিধান এবং আইন অনুযায়ী কিশোর আইনের ধারাটা একটা ভিন্ন এবং 18 বছরের পরে যারা তাদের বিচারাধীন মানে বিচারাধীন যে কোনো কিছুর বিচার একটু ভিন্নভাবে হয়। তো সুপ্রিয় দর্শক, সেটাও আপনাদেরকে একটু জানাবো। পুলিশ ও আইন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের শিশু আইন অনুযায়ী 18 বছরের নিচে বয়সীদের সাধারণত শিশু হিসাবে গণ্য করা হয়। ফৌজদারি কোনো অপরাধ 18 বছরের নিচে কেউ জড়িত থাকলে তাকে গ্রেপ্তার ও গ্রেপ্তারের পরবর্তী জিজ্ঞাসাবাদ বিচারিক প্রক্রিয়া শিশু আইন অনুসরণ করতে হয়। দিহানের বয়স 18 বছর পার হওয়ায় শিশু আইন প্রতিপালনের কোনো সুযোগ নেই। সংশ্লিষ্টরা বলছেন একটি গোষ্ঠী দিহানকে শিশু কিশোর হিসাবে গণ্য করে মামলা তদন্ত বিচারিক প্রক্রিয়া সুবিধা পাওয়ার চেষ্টা করছেন। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিবারের সদস্য কেউ কেউ দিহানকে কিশোর হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে বিষয়টি এখন স্পষ্ট হয়ে গেছে যে দিহানের বয়স 18 বছর 7 মাসেরও বেশি ঘটনার সময়কাল থেকে। এজন্য দিহানের এই বিচারিক প্রক্রিয়াটি কোনো অবস্থাতেই বাংলাদেশের কিশোর আইন বিচারাধীন প্রক্রিয়া যাবে না এবং আমরা প্রত্যেকে দিহানের এরকম অমানবিক কাজের জন্য, নির্মম বর্বর কাজের জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিহানের চাই। তবে একটি কথা এখানে বলতে চাই, যেটা সেটি হচ্ছে যে বাংলাদেশের ঘরে ঘরে এরকম লক্ষ লক্ষ দিহান লুকিয়ে আছে। এই একটি দিহানকে উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে লক্ষ লক্ষ দিহানকে সচেতন হবার এবং ভালো হওয়ার সুযোগ করে দেওয়াটাই আমার মনে হয় ভালো হবে। তো সুপ্রিয় দর্শক, দিহানের কি শাস্তি আপনারা চাচ্ছেন এবং দিহানকে আপনাদেরকে আমি একটা কথা আরেকটু বলে যাই, যেটি সেটি হচ্ছে যে যত রকম যত কিছুই হোক ভাই, একটা কথা স্পষ্ট যে আনুষ্কার মা তার মেয়েকে হারিয়েছে। দিহানের বাসায় আনুষ্কা যদি স্বইচ্ছায় যেও থাকে, যেখানে আনুষ্কা মারা গেছেন সেখানে দিহান সম্পূর্ণ অপরাধী এবং দিহানের কারণে আনুষ্কা মারা গেছেন। সো আমরা সকলে দিহানের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে দিহানের কি শাস্তি চান অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ, নতুন কোনো ভিডিও নিয়ে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।